হ্যালো এভরিওয়ান, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মধুরিমা ঘোষ চ্যানেল। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে 16 তারিখ, 16ই মার্চ, আজকে শনিবার। তো আজকে দুপুরবেলা থেকেই ব্লগটা শুরু করছি। দুপুরে মানে সকালে আজকে ব্রেকফাস্ট করেছি, রুটি তরকারি, তারপরে যা যা কাজ ছিল টুকটাক বাজার করার ছিল করে, তারপরে এক্ষুনি ড্রেস পরা দেখছো তো, এক্ষুনি আমি চুল কাটতে গেছিলাম। চুলটা একেবারে যাচ্ছাতাই হয়ে গেছিলো, নিচটা একেবারে মানে কি বলবো, ঘোড়ার ল্যাজ হয় না সেরকম, মানে ছিঁড়ে ফেটে, মানে এত ফেটে গেছিলো নিচ দিকটা যে ওটা কাটিং করতেই হতো। প্রচণ্ড রোদ আসছে, দাঁড়ো পর্দাটা দিয়ে দিই, নালে লাইটটা মুখে ইয়ে হচ্ছে। তো যাই হোক, মানে যাচ্ছাতাই অবস্থা। তো একটু হেয়ার কাট করে আসলাম, তো ক্লাচার দেওয়া আছে, যখন বিকালে খুলবো দেখতে পারবে। তো যাই হোক, আর ফ্যান চলছে, জানি না ভয়েস ঠিকভাবে শুনতে পাচ্ছ কি না, কিন্তু গরম পড়ে গেছে, তাই ফ্যান অফ করে আর ব্লক করতে একটু প্রবলেমই হবে, তাই একটু ম্যানেজ করে নিও। আর আজকে 16ই মার্চ, শনিবার, আজকে আমার একটা ছোটোবেলাকার বন্ধু, মানে একদম ছোটোবেলাকার পাড়ার বন্ধু, আমার বাপের বাড়ির ঠিক অপোজিটে ওদের বাড়ি, তো একদম শৈশবকালের বন্ধু ওর, আজকে 10 বছর পূর্ণ হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি, 10th ম্যারেজ অ্যানিভার্সারি। তো আজকে নিমন্ত্রণ রয়েছে, তো সেখানে যাব। তো যাই হোক, নিমন্ত্রণ মানেই সাজুগুজু, যতই শরীর খারাপ বা টুকটাক তো মন খারাপ ভালো হতেই থাকে, কিন্তু একটু যখন নিমন্ত্রণ পাই আমরা, মানে স্পেশালি আমি, আমার তো মন খুশি হয়ে যায়। তো আর আফটারঅল আমার ছোটোবেলাকার বন্ধু বলে কথা। তো আমরা যাব, আমি শুভজিৎ যাব, আর দিদিও যাবে, দিদিরাও, দিদিদেরও বলেছে দিদিরাও যাবে। তো এটা ওদের বাড়িতে হচ্ছে না, একটা ভেনু ভাড়া নিয়েছে গলফ গ্রিনে, তো সেখানেই হচ্ছে। তো সমস্ত যাব, সব কিছু যেইটুকুন পারবো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তো আজকের ব্লগটা দুপুরবেলা থেকে শুরু করছি, এখন খাবো, ঠিক আছে? তো কি কি মেনু হয়েছে আমি দেখিয়ে দিই, আজকে কি কি অদিতি রান্না করেছে দেখিয়ে দিচ্ছি। সকাল থেকে দেখাতে পারিনি, আমি জাস্ট মানে এখন ড্রেস পরা, ড্রেস ছাড়িও নি, হেয়ার কাট করে এক্ষুনি আসলাম, তারপরে ব্লগটা শুরু করছি। তো এখন আমিও খাবো, তো তোমাদেরও দেখিয়ে দিচ্ছি আজকে শনিবার কি মেনু হয়েছে, একটু দেখিয়ে দাও। আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, স্নেহারা এসছে, স্নেহা এসছে, ওর মা কোথায়, ওর মা কোথায়, এই যে ওর মাও এসছে। এখন স্নেহার যেহেতু পরীক্ষা শেষ, তাই জন্যে স্নেহা ঘুরতে এসছে। আর আজকে লাঞ্চ কি, এই যে মানে এগুলো হচ্ছে মানে কুচো কুচো চিংড়ি, এটা অদিতির মারই আনা, একদম কুচো কুচো চিংড়ি, এই যে দেখতে পাচ্ছ না, চিংড়ি তো মানে খুবই দেখা যাচ্ছে না একদমই। যাই হোক, ডাল আর বল মাছ আর বেগুন ভাজা, বেগুনটা এখনো ভাজিনি, হ্যাঁ সেটা ভাজবো, বেগুন ভাজবে আর মাছ, বোয়াল মাছ হয়েছে, আর এই ডাল আর ওই ঢেঁড়সের ওই চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। আর সোনাক্ষী তো যাই হোক, ওর যা ঠান্ডা লেগেছে, ও যা ওষুধ খাচ্ছে, ওর খাওয়াটা আর বলছি না, যে মানে কি বলবো, খেতেই কষ্ট না, আবার লাইফে খেতেই ওর প্রবলেম, না খেয়েও সারাক্ষণ, হ্যাঁ খেতে ল্যাদ লাগে, না খেয়েও সারাক্ষণ থাকতে পারবে বল, হ্যাঁ ওটাই। তো এখন একটু আমরা সবাই মিলে লাঞ্চ করে নিই। আর স্নেহার, ওকে নেরিনেই ডাকি, ডাক নামে যাই হোক, স্নেহা ওর নিক নেম। স্নেহার আরেকটা আজকেই আসার কারণ, নাহলে হয়তো কালকে সানডে, কালকেও আসতো, কিন্তু আজকের আরেকটা আসার কারণ হচ্ছে আমি ওকে বলেছি যে আজকে আয় দুপুরবেলা, তাহলে একটু বিকেলবেলা ও একটু ভালো মানে মেকআপ টেকআপ নিয়ে একটু ভালোই ঘাটে ফাটে, মানে সাজার ন্যাক আছে একটু, মানে আমার থেকেও নলেজ বেশি,
তাই আমি ওকে বলেছি তোর যা 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 কিছু আছে নিয়ে আসবি, আমাকে হালকার মধ্যে একটু মেকআপ করে দিবি। আমি অতটা এক্সপার্ট না মেকআপে, যেইটুকুন পারি চলার মতন করি, বাট ও আমার থেকে বেটার পারে। যে যেটা বেটার পারে সেটা বলতে তো প্রবলেম নেই, তো ও আমার থেকে ডেফিনেটলি বেটার পারে। তাই আমি ওকে বলেছি না আজকে আয়, কালকে আসতে হবে না, আজকে শনিবার আয়, আমাকে একটু মেকআপও হালকা বিকেলবেলার জন্য করে দিবি, তাহলে আর কোথাও যেতে হবে না। তো তার জন্য আরও আজকে এসছে। তো চলো একটু খেয়ে নি, লাঞ্চ করে নি। কি আচ্ছা ইয়ে, আমি হোয়াইট শাড়িটার সাথে দিও না, ঠিক আছে ট্রাই করুক, খাবে না। কোনটা নেবে নাও? বলছি আমি ওই গ্রিন শাড়িটার সাথে হোয়াইট ব্লাউজটাই ভাল লাগছে, বুঝছো? হোয়াইট ব্লাউজটাই পরছি। কারণ আমি পারবো না তোমার মতো, সত্যি না না, আমি যাচ্ছি। ও খাবে না, কিচ্ছু ফল খায় না কিচ্ছু। তুমি যে নিয়ে এসছো বৃথা, তুমি না, তুমি যে ও খাবে না, দেখো ফেলে দেবে। এতে কি গিফট? কি কি বল, বাবা দাদামণিকে আর আমার জন্য? আমাকে একটু মাঝে মাঝে দিতে পারিস তো টিউশনের টাকায়? কবে খাইয়েছিলিস? আজ দেখি 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 একটু দে বক্সটা একটু, এই যে তোমাদের দেখা দেখ কি বা এটা। হ্যাঁ এটা খুব খুব সুন্দর, মানে এই নামটা বলেছিল এক সময় ওকে, ও সেটা মাথায় রেখেছে। এটা আতর না? সুন্দর শোক কেমন ভালো শুকে দেখ, ভালো ভালো। থ্যাংক ইউ, ওয়েলকাম। দাদামণির বলা উচিত ছিল, সেটা আমি বললাম। তো এখন ব্লাউজ শাড়ি নিয়ে বের করেছি, যেটা বিকালে পরবো, পরার সময় তোমাদের দেখাবো। শাড়িটা তো গঙ্গার, গঙ্গার থেকে নিয়েছি শাড়িটা, কারণ গঙ্গার যেই শাড়িটা আজকে পরবো, যেই শাড়িটা আজকে পরবো বিকালে, তোমাদেরকে দেখাবো পরা হয়ে গেলে। তো ওটা আমার অনেক দিনের পরার ইচ্ছা ছিল, ওটা স্নেহার মারি শাড়ি, তো আজকে ভাবলাম আজকেই পরি। তো যখন পরবো দেখাবো, সুন্দর শাড়িটা। তো সেটার সাথে কোন ব্লাউজটা যাচ্ছে কি যাচ্ছে ওগুলো দেখছি, ওগুলোই। দুপুরবেলা জম্পেস করে গল্প করলাম, রেস্ট নিলাম, তারপরে চা ফা খেয়ে এখন সন্ধেবেলা আমি রেডি হব। আর এই যে স্নেহা এখনও রেডি করছে, কসমেটিক্সগুলো দেখাচ্ছি, মানে ও এখানে কিছু এনেছে সব আনতে পারিনি। ওর বাড়িতে একদিন যখন যাব, ওর জুয়েলারি কালেকশন নিয়ে তোমাদের জাস্ট একটু ওপর দিয়ে দেখাবো কত, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো সব খাটে নিয়ে বের করেছে, এবার আমাকে ও সাজাবে, একদম হালকাভাবে সাজাবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বেশি ডার্ক করবি না। সাজা হয়ে গেছে, দেখো সেজে ফেলেছি। আর এই যে আমি হেয়ার কাট করেছি, যাই না বুঝতে পারছো কি না, অল্পই কেটেছি, কারণ আমার চুল অনেক দেরিতে দেরিতে গ্রোথটা হয় বাড়ে, তাই জন্য খুব অল্পই কেটেছি। তো যাই হোক রেডি হয়ে গেছি, আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি সাজটা। তো
এখন আর গিফট এখন বেরোবো, আর গিফট কী কিনেছি দেখিয়ে দিচ্ছি। গিফট হচ্ছে একটা বেডশিট সেট নেওয়া হয়েছে, এটা র্যাপও করে দিয়েছি অলরেডি। এই যে বেডশিট সেট, এটা নিয়ে যাচ্ছি। আর কালকে রোববার 17 তারিখ, মানে অ্যাকচুয়ালি ঝুমা যে আমাদের পাড়ায় তোমরা দেখেছো অনেকে, ওর বার্থডে ছিল 15 তারিখ, বাট সেটা সেলিব্রেট হবে কালকে। আর আজকে বাড়ির কয়েকজন, তো আজকে আমি যাওয়ার সময় ওর গিফটটা আমি দিয়ে যাচ্ছি। এই যে ওর জন্য কুর্তি আর একটা লেগিংস নিয়েছি, তো এখন যাওয়ার সময় দিয়ে যাচ্ছি। আর কালকে ওই ট্রিটটা হবে, ওর বার্থডে ট্রিট, কালকে সেটা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো আজকে আপাতত এই ম্যারেজ অ্যানিভার্সারির, তো এখন যাচ্ছি। এই যে শুভজিৎ রেডি হয়ে গেছে, তো এখন আমরা বেরোচ্ছি। তো চলো, লেট হয়ে গেছে। এই ঝুমার বার্থডে, বসবো না, চলে যাবো, দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে। মুজু কোথায়? বাচ্চা কালকে তো হেভি লাগছে। ঠিক আছে, চলে এসছি আমরা ভেনুতে, তো চলো এবার ঢুকবো। আসেনি, ওরা ফোন ফোন করলে আসবো। আবার ফোন করলে আবার নাম আসবো। দাঁড়াও, কি কি আছে? চিকেন আছে, ফিশ আছে, আর প্রন আছে। চিকেন, ফিশ আর প্রন, আর কর্নও আছে। হ্যাঁ হ্যাঁ, চিকেন, ফিশ, কর্ন, প্রন, পনির, তাই তো? ওই তিনটে বেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, চিকেন হাই কিনা পা প্রন আসবে তো? ঘুরে বেড়াচ্ছে কত।
আজকের বউকে দেখাই। অয়ন্তিকা, 10 বছর পূর্ণ হলো, কেমন লাগলো? একটা টিকিট এবার। আচ্ছা, কেমন লাগলো একটু বলে দে একটু, জাস্ট স্টার্টারে তো চিলি বেবিকর্ন আর পনিরও ছিল, কিন্তু ওগুলো এখন নিয়ে নিই, পরে নেব। প্রথমে বাটার গার্লিক আমি ফ্রাই নিয়েছি, ফিশ ফ্রাই, প্রন আর গ্রিন চিকেন পকোড়া নিয়ে নিয়েছি। আচ্ছা, ফ্রেশ লাইম সোডা সুইট হবে? একটা ফ্রেশ লাইম সোডা সুইট আর কোলা ব্লাস্ট বা কিছু আছে? কোলা তো থামস আপ একটা নর্মাল দেবেন, খুব ঠান্ডা যেন না হয়। আর প্রন দিন আমাকে, জাস্ট প্রন দেবে। ভিডিও করেছিস কেকে? ভেজ কান্ট্রিতে কী কী দাদা কী কী আছে একটু দেখিয়ে দিই।
বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, শাড়ি টাড়ি খোলা হয়ে গেছে আর মেকআপটা তুলবো। মেকআপটা তুলে ক্লিনজিং করে তারপরে শুয়ে পড়বো। তো আজকে বেশ ভালো লাগলো, বেশ না অনেকটাই ভালো লাগলো, কারণ অনেক দিন পর অয়ন্তিকার সাথে দেখা হলো। আর অয়ন্তিকা আমার স্কুল ফ্রেন্ড না, কলেজ ফ্রেন্ড না, ও আমার একদম ছোটোবেলাকার বন্ধু। আমার বাড়ির ঠিক উল্টো দিকেই ওর বাড়ি, মানে আমার পাড়ার বন্ধু। তো এখনও ওর সাথে আমার সম্পর্ক রয়েছে, এটাতেই আমার ভীষণই প্রাউড ফিল হয়, আমার ভীষণই ভালো লাগে। এবং আমি এটাই চাইবো যাতে ওর আর আমার রিলেশন সারা জীবন থাকে, আমরা যখন বয়স হবে, আমাদের বুড়ি হয়ে যাব, তখনও যেন থাকে এরকমই। হয়তো সবসময় ফোন করে কথা হয় না বা সবসময় দেখা হয় না, এখন ডেফিনেটলি দুজনেই আমরা ব্যস্ত, তো সবসময় হয়তো ফোন হয় না, মাঝে মাঝে খোঁজ নেওয়া হয়, বাট সবসময় হয় না, যা হয় আর কি। বাট এখনও আমার অকেশনে ও আসে, ওর যে কোনো অকেশনে আমি যাই, এটাই তো মানে অনেক ইয়ে যে হ্যাঁ ও আমাকে মনে রাখে, আমিও ওকে মনে রাখি। তো এটাই হচ্ছে একটা ভালো বন্ধুত্বর পরিচয়। তো ভীষণই ভালো লাগলো, মানে এরকম বন্ডিং বা এরকম রিলেশন অনেকেরই থাকে না, যে অনেক বছর মানে অনেক ছোটোবেলাকার ফ্রেন্ড বাট রিলেশন নেই। যাই হোক, তো বেশ ভালো লাগলো, আজকে সন্ধ্যাটা কাটিয়ে গল্প গুজব করলাম, অনেক ফটো তুললাম, যেইটুকুন পেরেছি তোমাদের সাথে শেয়ার তো করলাম। আর যেটা দেখা বলার ছিল হচ্ছে যে ঝুমার বাড়িতে যেয়ে গেছি, মানে ও তো আমার হাজবেন্ডের বন্ধুর বউ, মানে ওই পাড়ার যেই পাড়ায় আমাদের মন্দির আছে। তো ওর বার্থডে 15 মার্চ শুক্রবার ছিল, যেটা নাকি সেরকম সেলিব্রেট হয়নি হয়তো। আজকে 16 মার্চ, আজকে ওর বাড়িতে ওর ছেলের কয়েকটা বন্ধু, তার মা আর বাড়ির লোকরা খাবে দাবে, আর আমাদেরও বলেছিল আজকে, কিন্তু আজকে তো যেহেতু যেতে পারবো না, যেহেতু অয়ন্তিকার ম্যারেজ অ্যানিভার্সারি, তাই আজকে ওর বাড়িতে গিয়ে আমি ওর গিফটটা দিয়ে আসলাম। ঝুমা এই ট্রিপটা কালকে দেবে, মানে 17 মার্চ রোববার দু একজনকে আমাদের ট্রিট দেবে, কিন্তু সবাই তো কমফোর্টেবল না ক্যামেরা, তাই জন্য 17 তারিখ ব্লগ করতে পারবো কি না শিওর না, তাই জন্য আমি আজকেই তোমাদের মানে ওর মানে বার্থডেটা আমি একটু শেয়ার করে দিলাম, যে ওকে আমি গিফট দিলাম, যে বা ওকে একটু দেখিয়ে দিলাম। তো আজকেই আমি দুটোই একটু একটু মানে এটা তো শেয়ার করলামই অ্যানিভার্সারি, আর ওদের বাড়িও যে গেলাম সেটাও শেয়ার করে দিলাম, বা কার কালকে বার্থডে ট্রিট পাবো 17 তারিখ রোববার সেটাও দেখিয়ে দিলাম, কারণ করতে পারবো কিনা শিওর না। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুনি রাখছি, আশা করি তোমাদের কিছু না কিছু ভালো লেগেছে। তাই একটু ছেড়ে যাওয়ার আগে ফুল ভিডিও ওয়াচ করো, ভালো লাগবে, আর লাইক করো, অনেক অনেক শেয়ার করো, যাতে আরও লোকেরা দেখতে পারে, আমার চ্যানেলের ব্যাপারে জানতে পারে, কিছু বলার থাকলে ভালো হোক বা কিছু আমার শেখার কিছু ব্যাপারে, এনিথিং ইউ ওয়ান্ট টু সে প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করোনি, কারণ হয়তো তোমাদের খেয়াল থাকে না বা অনেক সময় এরকম হয়, তখন ধরো আমি একটা নতুন ভিডিও আমি ছাড়লাম, ব্লগ ছাড়লাম, সেটা তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যে আমি মধুরিমা ঘোষ চ্যানেল থেকে আরেকটা নতুন ব্লগ আপলোড হয়ে গেছে। তো তাই জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও।
তো আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি এইভাবে যেরমভাবেই ব্লগ দিচ্ছি যখন পারবো সেরমভাবেই ব্লগ দেব, রোজ আমি দিতে পারবো না, সরি, যেরমভাবে পারবো। আর কোনো স্পেশাল অকেশনে মানে তুলে ধরার চেষ্টা করব, শেয়ার করার চেষ্টা করব। তো এই এই অবধি তোমাদের বলার ছিল, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণে সবাইকে গুড নাইট, লাভ ইউ অল।